সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এখন সন্ধ্যাবেলায় লাইট ফাইট তো লাগানো হয়ে গেছে, বাবা এদিকে প্রদীপ দিচ্ছে আর তনুশ্রী এখানে রঙ্গোলি বানাচ্ছে। বৃষ্টি হচ্ছে তো তো বাইরের জন্য রঙ্গোলিটা দিতে পারলাম না, না হলে এখানে উঠোনটাই দিই আর তুলসী মঞ্চের সামনেটাই দিই আর ওই বড় গেটটাতে দিই, কিন্তু কি করবো বৃষ্টি হচ্ছে তাই এই গেটটাই দিচ্ছি আর একটা ঠাকুর ঘরের সামনে দেবো। আর বাবা এখানে বাইরে প্রদীপটা দিচ্ছে সব গেটে দরজায়। আমাদের মোমবাতি দিই না, আমাদের প্রদীপ জ্বালে, তাহলে প্রদীপটা অনেকক্ষণ থাকে। আর রঙ্গোলিটা দিতে আমার ভালো লাগে, অ্যাকচুয়ালি এটা শিখেছিলাম বাড়ি থাকতেই, বাপের বাড়িতে যখন থাকতাম তখন আমার পাশে একটা আন্টি থাকে, মারাঠি আন্টি, তো আন্টির কাছে শিখেছিলাম এটা দেওয়া। আন্টির বাড়িতে ডাকতো, আন্টি বলতো তুই দে, আসলে পেন্টিং করতে ভালোবাসি তো, তো আন্টি বলতো তুই দে তোকে শিখিয়ে দিচ্ছি। এটা দেওয়ার একটা টেকনিক আছে, ধরো মানে যে একদম তুলি নেই, ব্রাশ নেই, কিছু নেই, তো এটা হাতে ফেলার একটা টেকনিক থাকে, যার কারণে এটা ডিজাইনটা আসবে ভালো, যেরকম ডিজাইন চাও। তো তোমরা পরে এর আউটপুটটা একদম দেখতে পাবে কেমন বানাচ্ছি। তো আন্টির কাছ থেকে শেখা, ভালো লাগতো, ওখান থেকে নিয়ে আসতো এই মহারাষ্ট্র থেকে এই রঙ্গোলিগুলো। আগে তো আমরা বেঙ্গলিরা অত অত দিতাম না, কিন্তু এখন সবাই ঘরে ঘরে এটা দিই, ভালো লাগে দেখতে, তাই এখন দিচ্ছি। এখন সন্ধ্যে 6টা বাজছে, বেশ কালী পুজোর একটা আনন্দ, চারিদিকে লাইটে সজ্জে সেজে ওঠে, চারিদিকটা আলোয় আলোয় ভরে ওঠে। রঙ্গোলিটা দিয়ে নি, তারপরে মামির বাড়িতে যাব, কালী পুজো আছে তোমাদেরকে দেখাবো, তা রেডি হয়ে তারপরে আবার যাব। আমাদেরও কালী পুজো সবার ভালো কাটুক, দিওয়ালি তোমাদের খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, সেফ থাকো। বাবা দিতেই পারছে না বাইরে প্রদীপটা, এত হাওয়া দিচ্ছে। বাতিগুলো হাওয়া তো থাকছেই না, কারণ ওই আজকে সাইক্লোনের একটা প্রভাব পড়েছে না, তো বিকেলের দিকে একটু হাওয়াটা বেশ ভালো। তো আমরা মাটির প্রদীপ দিই, কিন্তু মাটির প্রদীপ দিলাম থাকছে না, দেখি আরেকবার ট্রাই করে যদি হয়। তুই কি করছিস? প্রচন্ড হাওয়া দিচ্ছে, বারবার বাবা প্রদীপ গুলো জ্বালাচ্ছে আর নিভে যাচ্ছে। যেহেতু একটা সাইক্লোনের ব্যাপার আছে এখন, তো সেই জন্যই বারবার দেখতেই পাচ্ছ জ্বালাচ্ছে, দেখো কি লেভেলে হাওয়া দিচ্ছে। থালাটা দিয়ে পার্টিশন দেওয়া হচ্ছে যাতে হাওয়াটা একটু আটকানো যায়। তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের বাড়িটায় কেমন আমরা লাইট দিয়ে সাজিয়েছি, বাইরে যদিও লাইট জ্বলছে একটা, একটু বন্ধ করলে আরো ভালো লাগতো। বসে দেখছে কি করে রঙ্গোলি দেওয়া হয়, নষ্ট করার চেষ্টায় আছে কিন্তু দিচ্ছি না, কোন রকম ধরে বসিয়ে রেখেছি। আবার একটু বাইরে দেখে ডগি দেখে ভয় পায়, মানে ডগি বসে আছে তাই চুপ করে বসে আছে ভয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বলা হয়ে গেছে সব, বলে দাও হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি বলে দাও, বলো এদিকে 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 হাই করে দাও, হাই করে দাও তাহলে। তনুশ্রীর মেইন দরজাতে রঙ্গোলি দেওয়া হয়ে গেছে, খুবই সুন্দর বানিয়েছে এটা। আর এরপরে ও এখন ঠাকুর ঘরে দিচ্ছে রঙ্গোলিটা, তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে রঙ্গোলিটা দেখতে। তোমাদেরকে এবার ঠাকুর ঘরটা দেখায় কেমন বানাচ্ছে।
যেরকম হাত দিয়ে ঠিক করলে এটা দেখতে ঠিক ভালো লাগে না, একবারে লাইনটা টানতে হয়, যেগুলো টেনেছি একবারেই করে নিয়েছি। একটা ফেলার এই টেকনিকটাই আছে, এই যে ডাস্ট এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলার টেকনিকটা এটা। তোমরা যারা যারা বাড়িতে রঙ্গোলি দিচ্ছ তারা রাজকন্যার পরিবারে ট্যাগ করে ছবি পাঠিও। তোমরা অনেকেই হয়তো রঙ্গোলি দিতে জানো, টেকনিকটা জানো, আর যারা হয়তো মানে দেখছো বা ফার্স্ট টাইম ভাবছো কি করে দেয়, তাদের জন্যই বলে দিলাম যে এইভাবে দেয়া হয়। বাট এখন তো সবাই দিতে পারে। তো আজকের মতো এটা দেয়া কমপ্লিট রঙ্গোলিটা, তো এর মাঝে একটা প্রদীপ বসিয়ে দিই। এবার একদম কমপ্লিট। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। এটার মধ্যেও একটা দিয়ে দিই প্রদীপ, এই দিকটা পূব দিক, পূব দিক করে দিই। সবাইকে শুভ দীপাবলি, অনেক শুভেচ্ছা, পুজো তোমাদের সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, সেফ থাকো। শুভ দীপাবলি, শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা সবাইকে, সবাই খুব ভালো করে ঘোরো এবং সাবধানে থেকো, সুস্থ থেকো। দিদিভাই বলো, হ্যালো বলো, শুভ দীপাবলি। আমরা এখন এই মামির বাড়িতে যাচ্ছি, পুজো হচ্ছে ওখানে, তোমাদের দেখাচ্ছি সেটা। বলো নানির বাড়িতে যাব, ওখানে পুজো দেখবো, হ্যাঁ ঠিক আছে। আমরা মামির বাড়িতে এসে গেছি, এই যে দেখো মা কাল পুজো হচ্ছে। মামিদের এটা মন্দির বাড়ির সাথেই। সব পুজোই এখানে মামির বাড়িতেই দিই, বিপদ তাইনি বলো, মা কালী। দিদি পায়েস রান্না করছে, ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। দিদি হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি সোনাই। এরকম এরকম করে দিচ্ছি ওকে, মাথা যাবে না। ইয়া কৃষ্ণ কৃষ্ণ
এই যে আমার ননদ, ননদ তো না বোনই, আর এই যে তোমাদের রাজকন্যা এখনো জেগেই আছে, এখন রাত একটা বাজছে কিন্তু ওর চোখে ঘুম নেই, কোনো ঘুম নেই, চোখে একদম ঘুম নেই। আহান দাদাকে আমরা মিস করছি, আমা ঘুমাবে না, চলো তাহলে গেটে দাঁড়িয়ে থাকবে পাহাড়ে, তার আসছি ইবু, কিছু দিয়ে দাও, বউ আসছি, দেখি কোন গোলক ধাঁধার মধ্যে ঢুকছি এখন, এ বাবা গোলক ধাঁধার মতো করেছে গো, যা প্যান্ডেল কোথায়, কি আছে তো গো, সিরিয়াসলি বাপরে এখনো যেতে হচ্ছে, ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং হয়ে গেছে বুঝলে, ফাইনালি